এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা বলেছে যে আমি যদি গণভবন ছেড়ে দিই তাহলে আমি কোথায় থাকব কি আমি চিন্তায় আছি আমি যাব কোথায় আমার তো যাওয়ার জায়গা নাই কারণ সরকারি লোকেরা বেতন পায় বেতনের পরে অবসর ভাতা পায় বা অন্য অন্য পেনশন পায় আমি তো সেটা পাচ্ছি না আসলে আমি এটা শুনে হাসব না কাঁদব আমি অবাক হই যে ওনার কি তাইলে একেবারে খুব খায়েশ বেশি যে উনি আর ক্ষমতা ছাড়তে চায় না এই ক্ষমতার জন্য কি পাগল হয়ে গেছে 15 বছর থাকার পরও যদি এই কথা বলে যে আপনি উনি গণভবন ছাড়লে কোথায় যাবে ওনার বাড়ি নাই কিছু নাই পাশাপাশি আমার আবার হাসির একটা গল্প মনে পড়ছে আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে আমার এক বান্ধবীর বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে যাওয়ার পরে একদিন আসছে বলে যে দোস্ত একটা কথা তোমাদেরকে শেয়ার করি আমি কি যে মেয়েদের কিন্তু নিজের কোনো বাড়ি নাই কয় কেন যে দেখো আমি এখন বিয়ে হয়েছে এটা আমার পরের বাড়ি আর আমার এখন বিয়ে হওয়ার পর আমার বাবার বাড়ি হয়ে গেছে আমার এখন আর নিজের কোনো বাড়ি নাই যত সময় বিয়ে না হয়েছিল মনে করছিলাম বাবার বাড়ি আমার বাড়ি এখন মেয়েদের নিজেদের কোনো বাড়ি নাই একটা হলো পরের বাড়ি আর একটা বাবার বাড়ি এখন কি উনি কি সেইটা বলতে চায় ওনার সুদর্শন পড়ে আছে ধানমণিতে বিরাট আপনারা জানেন যে ওনার স্বামীর সেই আবাস সেখানে কিন্তু সে আসেনি এর পরবর্তীতে আপনারা দেখেছেন যে এছাড়া ওনার কিন্তু ওনার সন্তানের কিন্তু অনেক বাড়ি আছে শোনা গেছে আমেরিকাতে এমনকি ওনার বাবার বাড়ি আছে টঙ্গিপাড়া যদিও উনি ধানমন্ডির 32টা হয়তো বা কাউকে ট্রাস্ট করে দিয়েছে ওখানে কিন্তু কিভাবে উনি বলল আমি আপনাদের মাধ্যমে বলতে চাই আজকে বরিশালের মেয়র যখন নমিনেশন পায়নি নমিনেশন না পাওয়ার পরই দেখেছেন যে তার বিরুদ্ধে কত অভিযোগ এসেছে আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আপনার কী পরিমাণ সম্পদ আছে কী পরিমাণ বাড়ি আছে সব বের হবে আপনি শুধুমাত্র একটু যদি তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতাটা দিতে পারেন পরের দিনই দেখবেন যে আপনার কত সম্পদ কত অবৈধ সম্পদ আপনার নামে কত শত শত অভিযোগ হয় সেটা আপনি পাবেন ইনশাল্লাহ এই বাংলাদেশের অবৈধ ভোটারবিহীন ভোটচোর সরকারের মন্ত্রী এমপিরা বাহিরে গেলেই বিভিন্ন জায়গায় তারা তোপের মুখে পড়ে এবং তার জন্য আবার বাংলাদেশে প্রতিশোধ নেয় তা আমরা ইদানিং দেখেছি যে নারায়ণগঞ্জের শামীম ওসমান সাহেব উনি আমেরিকাতে একটি মার্কেটে গিয়েছিলেন যাওয়ার পরে ওনার গাড়িটা দেখার সাথে সাথেই ওনাকে যখন চেহারাটা দেখেছিলেন সাথে সাথে লোকজন চোর চোর ভুয়া ভুয়া ভোটচোর এ ধরনের কথা বলতেছিলেন এবং প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করেও বলতেছিলেন পাশাপাশি ওনাকে উদ্দেশ্য করে উনি নামার পরেও একাধিকবার বলছেন এবং উনি খুব রাগান্বিত হয়ে বলেছিল যে আমি কিন্তু শামীম ওসমান এবং ওই নোয়াখালীর সেই ভাইটি জোরালোভাবে বলছিল যে আমি শামীম ওসমান আমরা জানি তারপরও ভোটচোরের কথা বলেছে একটা পর্যায়ে ওই আওয়ামী লীগের লোকজন তারা বলছে যে এরকম তো আপনি বলতে পারেন না একটা পর্যায়ে তাকে নিয়ে চাও খাওয়াইছেন এবং সেখানে আমরা দেখেছি যে জিয়াউর রহমান খালদা জিয়া তারেক রহমান স্লোগানও দিয়েছে কিন্তু মূলত এটাকে আওয়ামী লীগ বলতেছে যে এটা বিএনপি পরিকল্পিতভাবে করেছে আমরা জেনেছি যে যারা ওখানে ভোটচোর ভুয়া শামীম ওসমানকে বলেছে তারা কিন্তু আসলে কোনো বিএনপির পদে নেই আজকে এই আওয়ামী লীগের নির্যাতন অত্যাচার অন্যায় সহ্য করতে করতে আপনার আজকে বাংলাদেশে এই সরকার বিরোধী দলটা বেশি বড় হয়ে গেছে এবং সেই জন্যই তারা আজকে সরকার বিরোধী কথা বললেই সেটা বিএনপির পক্ষেই যায় বা বিরোধী দলের পক্ষে যায় এবং এটা কেন বলতে চাই আপনারা জানেন যে আজকের এই সরকারের যে সাধারণ সম্পাদক আছে তার কিন্তু আপন ভাই মির্জা কাদের যিনি মেয়র নৌকা মার্কার তিনিও কিন্তু বলেছেন যে আজকে বাংলাদেশে যদি ফেয়ার ভোট হয় আওয়ামী লীগ একটি আসনও পাবে না এবং পালাবার দরজা টয় পাইতো না এই যে বিষয়গুলো এগুলো কিন্তু ক্লিয়ার এবং আপনারা দেখেছেন যে প্রথম আলো সার্ভে করেছে দুইবার এই সরকারের অধীনে 81% একবার আর একবার 82% লোক তাদের অধীনে নির্বাচন চায় না এরপর মনে করেন 90% আপনার দেখা গেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সার্ভে করেছে সেখানেও সেটা দেখা গেছে যে 90% মানুষ তাদের অধীনে ভোট চায় না এইটা একটা বিষয় আছে যার কারণে এই সরকার আজকে জনপ্রিয় একটা স্লোগানে যেখানেই বাংলাদেশের মানুষ থাকে বা বাংলা ভাষাভাষী থাকে সেখানেই চোর চোর ভোট চোর শেখ হাসিনা ভোট চোর এই জনপ্রিয় স্লোগানটা বলে যাচ্ছে এতে তারা ক্ষিপ্ত হোক আর যাই হোক পাশাপাশি আপনাকে আমি অন্য কিছু কথা বলতে চাই এটা ক্লিয়ার কিন্তু আমি আজকে মনে করি যে প্রধানমন্ত্রী আপনি মানুষের সাথে এই তামাশা করেন না আপনি কোথায় থাকবেন কি করবেন না করবেন এই কথাগুলো বলা ঠিক না পাশাপাশি আপনারা দেখেছেন যে গত পরশুদিন উনি 10 টাকা টিকিট কেটে উনি জাতীয় মানে চক্ষু ইনস্টিটিউটে গিয়েছিলেন চক্ষু দেখানোর জন্য আগারগাঁয় খুব সম্ভবত এখন এই যে বিষয়টা এটাও হাস্যকর আমি 9 সাল থেকে
দেখতেছি যে আপনার সরোয়ার্দী হাসপাতালে বিরাট করে ওনার ছবি দিয়ে দিন রাত 24 ঘন্টা লাইটিং, সেখানে লেখা আছে যে আমি মরে গেল বিদেশে চিকিৎসার জন্য যাব না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ ওই 9 সাল থেকে উনি বিদেশে যাচ্ছে, অহরহ যাচ্ছে, এটা মানুষের সাথে একটা তামাশা করা, এবং সেই তামাশার এখন নির্বাচন আসছে। এখন তিনি সেইখানে একটা কৌশলগতভাবে একটা কায়দা করেছে কি যে আমি 10 টাকা টিকিট কেটে দেখলাম, এবং সেখানে আবার একটা ছোট্ট ছেলেকে সে লেখাপড়ার দায়িত্ব নিয়েছে কিছু। এটা এগুলো তো একটা তামাশা, এটা কিন্তু বাংলাদেশের মানুষ বুঝে। এছাড়াও বহুত আগেও অনেক কিছু করেছে, ওনাকে নিয়ে ট্রোল করতেছে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি এই সমস্ত না, আপনি স্পষ্টভাবে এই ক্ষমতা ছাড়ুন। আজকে বাংলাদেশের মানুষ 90% লোক আপনাকে চায় না, আপনার অধীনে কোনো নির্বাচন চায় না। আপনি সেই ক্ষেত্রে যদি আজকে এই ক্ষমতা না ছাড়েন, নির্দলীয় সরকার হাতে ক্ষমতা না দেন, তাহলে আপনার পতনটা কিভাবে হবে সেইটা হয়তোবা খুব ভয়াবহ হতে পারে। ইতিমধ্যে আমরা দেখেছি এই সরকারের কিছু অবৈধ মন্ত্রী এমপিরা খুব বাহাবা দিচ্ছে যে এই আপনার এখন বিএনপির কী হবে, পেপারেও হেডলাইন লেখে যারা একটু হলুদ সাংবাদিক বা ওনাদের আজ্ঞাবহ। আরে ভাই, এখানে যে আমেরিকার দুইজন এসেছিলেন, অজয়া জিয়া যে আসছিল, অজরা জিয়া এবং আপনার ডোনাল্ড লু আসছিলেন, তারা কিন্তু কোনো দলের সাথে বসেন নাই, তারা বসছে রাষ্ট্রের সাথে। রাষ্ট্রের সাথে বসে ওনারা কিন্তু প্রথম দিন এসেই আপনাদের সাংবাদিকদের স্পষ্টভাবে বলেছে যে বাংলাদেশে নির্বাচন হতে হবে নিরপেক্ষ এবং নির্দলীয় এবং একেবারে মানুষের অংশগ্রহণমূলক। সেইটা কিন্তু প্রথম দিনই এসেছে, এসে বলেছে। তারপর ওনারা সেই আপনার ইতে গেছে, রোহিঙ্গা ওখানে গেছে। এর পরবর্তীতে কিন্তু আপনারা স্পষ্ট দেখেছেন যে উনি যাদের সাথেই করেছে তাদের সাথে এই নির্বাচনের কথা বলেছে যে নির্বাচন হতে হবে গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন হতে হবে, এবং যাওয়ার সময় তাই বলে গেছে। এখন ওনারা আমলা, ওনারা কি বলবে যে তত্ত্বাবধায়ক অধীনে নির্বাচন হবে শেখ হাসিনার পদত্যাগ করে, যেহেতু নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন চেয়েছে সেইখানে তো শেখ হাসিনার অধীনে নির্বাচন সম্ভব না। এবং এখনও ইউরোপীয় ইউনিয়ন আছে, তারা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন জায়গায় দেখেছে, কালকে অনেকে গিয়েছে, তারা স্পষ্ট তাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছে যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন সম্ভব না। এবং এখানে আপনার 2018 সালে দিনের ভোট রাতে হয়েছে, 2014 সালে 154টা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, বাকিটা আমাদের একজন মরহুম আওয়ামী লীগের মানে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল, পরবর্তীতে তিনি আরেকটা দল করেছেন, শফিউল আলম প্রধান, তিনি বলেছিলেন কুত্তমার্কা নির্বাচন হয়েছে। এই নির্বাচন যে গ্রহণযোগ্য না বাংলাদেশের মানুষের কাছে বিদেশও, সেটা তারা জানে। অবশ্যই নির্বাচন গ্রহণযোগ্য হতে হবে, নিরপেক্ষ হতে হবে, এবং সেই নির্বাচনই হবে। আজকে এই আওয়ামী লীগ যেগুলো কথা বলতেছে এটার কোনো গুরুত্বই বহন করে না, এবং এটা বলে ওনারা গায়ের জোরে এটা বলতে পারে, কিন্তু বাংলাদেশের মাটিতে আমরা স্পষ্ট আজকে আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান তিনি তার নির্দেশে এক দফা আন্দোলন দিয়েছেন, সেই এক দফা আন্দোলন শেখ হাসিনার পদত্যাগ। এই শেখ হাসিনার পদত্যাগ হলেই তো কোনো আওয়ামী লীগ থাকতেছে না, সরকার থাকতেছে না, এই পদত্যাগের পরেই যে নির্বাচন হবে সেই নির্বাচন তো অবশ্যই নির্দলীয় সরকারের অধীনে হবে বা কোনো একটা অল্প সময়ের জন্য একটা জাতীয় সরকার হতে পারে, যে কোনোভাবে হতে পারে, তত্ত্বাবধায়ক সরকার হতে পারে, কিন্তু শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। এবং সেই জন্য কিন্তু আন্দোলন চল চলতেছে। এখন আওয়ামী লীগ বারবার উস্কানিমূলক কথা বলে, তারা আসলে আন্দোলন বলতে বুঝায় মানুষ কি ধৈর্য মাইরে ফেলাইবে, এটা আওয়ামী লীগ মারতো, আপনারা লগি বুটে দিয়ে পিটাই পিটাই মারছে, এর আগে অন্যভাবে মারছে, এই পেট্রোল বোমা দিয়ে আমাদের আন্দোলনের সময় পঙ্কজ দেবনাথ মারছে, এখন বিহঙ্গ গাড়িতে, এরকম তাদের হইলে এই মারা ধারা এই এলে আমরা আন্দোলন করেছি ইতিমধ্যে 17 জন লোককে মেরেছে, আমরা তো সেই ধরনের আন্দোলন চাই না। আমরা আন্দোলন নিয়ম মাফিক করতেছি, এবং বহির্বিশ্ব যে আন্দোলনটাই চেয়েছে সেই আন্দোলনই কিন্তু আমরা করতেছি। আজকেও আপনারা জানেন যে খুলনাতে তারুণ্য সমাবেশ হচ্ছে, এই পাশাপাশি আজকে ঢাকাতেও দুইটা প্রোগ্রাম আপনারাই দেখেছেন প্রেস ক্লাবের সামনে হয়েছে, এবং বিভিন্ন জায়গায় কর্মসূচি হচ্ছে এবং হবে, পথযাত্রা হচ্ছে এবং তারুণ্য সমাবেশ হবে, আরও সমাবেশ হবে, এরপর হয়তোবা টানা আমাদের 7 দিন 10 দিন একটা কর্মসূচি হবে যেখানে শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হবে। কিন্তু ওনারা যেগুলো কথা বলতেছে এটা অহেতুক কথা এবং এটার কোনো যুক্তি হতে পারে না। অবশ্যই বাংলাদেশে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, বাংলাদেশে 2018, 2014 আর এই শেখ হাসিনা কেন আওয়ামী লীগ দেখবে না, যারা যদি জোর জুলুম করে তার চড়া মূল্য এবং দিতে হবে। এবং বিএনপি আপনারা জানেন যে 44 লক্ষ লোকের নামে মামলা তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তারা যদি নামে, তাদের পরিবার যদি নামে, তাহলেই যে কোনো সময় 1 কোটি লোকের সমাগম হবে, তাতে যদি জনগণ ভয় পায়, তাদের গুম করতেছে, খুন করতেছে, মামলা দিচ্ছে, তাদের সম্পদ দখল করতেছে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিচ্ছে, যার কারণে তারা ভয় পেল, তাতেও যে পরিমাণ লোক নামবে ইনশাআল্লাহ সেখানে এই সরকারের পতন হবে। এবং আওয়ামী লীগেরও অনেক কিন্তু বুঝতে পেরেছে যে এই সরকার যেগুলো করতেছে এটা অন্যায় অবিচার, যার কারণে এই আওয়ামী লীগের যারা সমর্থক ছিল, মৌন সমর্থক, তারা কিন্তু
আজকে ঢাকা ১৭ আসনে নির্বাচনে দেখবেন যে হিরো আলমের পক্ষ অবলম্বন করতেছে। এখানে কিন্তু কোনো বিএনপির লোক যাচ্ছে না এই নির্বাচনে, তারা ভোটও দিতে যাচ্ছে না, কিন্তু এরা কিন্তু আওয়ামী লীগের লোক। সেই আপনারা জানেন যে ফারুক নায়ক ফারুকের তার আত্মীয়রা কানাডা থেকে এসেছে, কেউ লন্ডন থেকে এসেছে, বিভিন্ন জায়গা থেকে এসে আওয়ামী লীগের লোক তারা হিরো আলমের কাজ করতেছে। কেন? এই দলকে তারা ঘৃণা করতেছে, তাদের কথা কাজে মিল নেই, তারা জোচ্ছুরি করতেছে, প্রতারণা করতেছে। এবং আজকে সদ্য এই শেখ হাসিনা যে কথা শুনাইল, আপনাদের তো বললাম যে উনি বাসভবন ছাড়তে চাচ্ছে না, মায়া হয়ে গেছে, নাকি মানুষের কাছে বুঝাইতে চাচ্ছে যে আমার কোনো সম্পদ নেই, নাকি আবার মনে করেন যে হাস্যকরের পাত্র উনি হতে চাচ্ছে, মানুষ এইটা নিয়ে ট্রোল করবে। আবার এই চোখের ডাক্তার দেখাইলো, সেটাও হাস্যকর, যে এতদিন পর্যন্ত শুধু শুনতাম বিদেশে চলে যাচ্ছে, বিদেশে অমুক জায়গায় চিকিৎসার জন্য গেছে, আজকে নতুন করে আজকে ৬ মাস বা ৩ মাস নির্বাচনের বাকি ওনারা বলতেছে, সেইখানে এসে টিকিট কেটে চক্ষু দেখায়। এটা হাস্যকর ছাড়া অন্য কিছু না। ধন্যবাদ।